পশ্চিমবঙ্গে ট্রেনি মহিলা ডাক্তর দুষ্কর্ম হত্যা মামলা এর ভিতরে সামনাকু আসিছে জনে টিএমসি সাংসদ বিবাদীয় বয়ান। টিএমসি সাংসদ অরূপ চক্রবর্তী কইছন্তি যে মহিলা ডাক্তার মানে আন্দোলন নারে নিজ বয়ফ্রেন্ড সহিত বুলিবাকু যাউছন্তি। এভলি এক বিবাদীয় বয়ান কু সবুয়াড়ু নিন্দা করা যাইছে। আন্দোলন করেছে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, উৎসা ছড়ায় আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। ডাক্তারদের তো করছে হুঁশিয়ারি, ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপ্রাপ্ত করুন, আপনারা পরিচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোধ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? পুলিশের একাংশের বিরুদ্ধে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।